হ্যালো আপনাদের সবাইকে আমি আনুসুল ইসলাম আমার বিডিউ টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি তো আজকে বিডি টিউটোরিয়ালে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম একটা সিপিউকে কীভাবে শিডিউল করা হয় সেই সম্পর্কে অনেকগুলো অ্যালগোরিদম অ্যাকচুয়ালি আছে তো সেই অ্যালগোরিদম এইখানে তার মধ্যে আমি কয়েকটি প্রধান অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব আমার এই ভিডিও ট্রিডিউল একটা সিরিজ মানে সিরিজ ভিডিও টিউটোরিয়াল যেখানে আমি সবগুলো অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব তো প্রথমে যে অ্যালগোরিডমটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফার্স্ট কম ফার্স্টেপ শিডিউলিং আর একটা আছে শর্টেজ জব ফার্স্ট শিডিউলিং তো যেটাকে সংক্ষেপে এস সি এফ বলে থাকা হয় তো সেটাকে আবার দুই ভাগে ভাগ করেছে একটা নন প্রিমটিভ এস সি এফ একটা প্রিমটিভ এস সি এফ এবং প্রায়টি শিডিউলিং নামে আরেক ধরনের শিডিউলিং আছে রাউন্ড রবিন শিডিউলিং নামেও আরেকরনের শিডিউলিং আছে তো আমি আসলে আজকে তো সবগুলো নিয়ে আলোচনা করবো না আজকে আমি শুধুমাত্র একটি শিডিউলিং এলগোরিং নিয়ে আলোচনা করবো যেটার নাম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভকে সংক্ষেপে এফসিএফ এফসি এফ এস বলা হয়ে থাকে তো চলুন শুরু করা যাক আমরা আজকের আমাদের বিষয়টা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ফ শিডিউলিং তো ফার্স্ট কাম ফার্স্ট সাইফ শিডিউলিংয়ের ক্ষেত্রে আমাকে যে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে একটা ফিফো যেটাকে আমরা ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট এবং মুডটা হচ্ছে নন প্রিম তো এই দুইটা জিনিস কি সেটা নিয়ে আমি একটু কুইকলি বলে ফেলি আপনাদের ধরেন আমার রেডি কিউতে অনেকগুলো প্রসেস আছে এইখানে কিছু প্রসেসে পি ওয়ান পি টু এইরকম কিছু প্রসেস আছে পি থ্রি পি ফোর আর এখানে আমার সিপিউ আছে সিঙ্গেল সিপিউ তো এখন এই পি ওয়ান অথবা পি টু পি থ্রি পি ফোর কোন প্রসেসটা সিপি আগে যাবে কিংবা কোনটা পরে যাবে সেই ক্রাইটেরিয়াগুলো নিয়েই আমরা আসলে এখানে আলোচনা করব। তো পিফোর মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট তো যেই প্রসেসটা প্রথমে আসবে সেইটাই সিপি প্রথমে সার্ভ করবে সো রেডি কিউতে আমাদের যেই প্রসেসটা প্রথমে আসবে যেমন ধরেন আমার যদি রেডি কিউতে এইভাবে প্রসেস পি ওয়ান সবার আগে আসে তাহলে সিপিউ অবশ্যই পি ওয়ানকে আগে সার্ভ করবে পি যদি আসে তারপর তাহলে পি টুকে সার্ভ করবে তারপর যদি পি থ্রি সিপিউতে আসে রেডি কিউতে আসে তাহলে সিপিউ পি থ্রি কে সার্ভ করবে সো যেই আগে আসবে তাকেই সার্ভ করবে নামটা দেখেই বোঝা যায় ফ্রেস্ট কাম ফার্স্ট সার্ভ যেই আগে আসবে তাকেই সিপি প্রথম সার্ভ করবে তো তারপরে যে পয়েন্টটা ফার্স্ট তা আপনাদের ক্লিয়ার হলো সেটা বুঝলাম এখন মোডটা হচ্ছে নন প্রিমটিভ আসলে নন প্রিমটিভ দ্বারা আমরা কি বুঝি নন প্রিভেকটিভ দ্বারা আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পি ওয়ান প্রসেসটা যখন সিপিইউতে চলতেছে সিপিইউ যেটা পি ওয়ান নিয়ে যখন কাজ করতেছে তখন শুধুই পি ওয়ান নিয়ে কাজ করবে অন্য কোনো প্রসেস তার মধ্যে ঢুকতে পারবে না এবং পি ওয়ানের প্রসেসে কাজ শেষ হওয়ার পর সিপিইউ পরবর্তী প্রসেসে মুভ করতে পারবে এটাই হচ্ছে নন প্রিভেকটিভ মানে যখন প্রসেসটা চলতেছে সেটা ইন্টারাপ্ট করা যাবে না সেটা কমপ্লিট হওয়ার পর সিপিইউ পরবর্তী প্রসেস নিয়ে কাজ করবে তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখে নিই আমার এক্সাম্পল আমি প্রসেস এখানে প্রসেস নামে একটা কলাম রাখলাম এবং অ্যারাইভল থাইম অ্যারাইভল কে সংক্ষেপে আমি এটি লিখতেছি অ্যারাইভল টাইম এবং ফার্স্ট টাইম তো টাইম কে সংক্ষেপে আমি বিটিও লিখতে পারি টাইম কে সংক্ষেপে বিটি লিখতে পারি তো ফার্স্ট টাইম আসলে আর কিছু না ফার্স্ট টাইম হচ্ছে সিপিইউ টাইম একটা প্রসেস কতক্ষণ সিপিইউতে এক্সিকিউট হবে কতক্ষণ লাগবে সিবিউতে এক্সিকিউট হতে সেটাই হচ্ছে ফার্স্ট টাইম অনেক সময় ফার্স্ট টাইমকে সিবিউ টাইম বলা হয় অথবা এক্সিকিউশন টাইমও বলা হয়ে থাকে আচ্ছা তো আমি তিনটা প্রসেস নিলাম পি ওয়ান পি টু এবং পি থ্রি নামে তিনটা প্রসেস নিলাম এবং তাদের অ্যারাইভেল টাইম জিরো মিলি সেকেন্ড ওয়ান মিলি সেকেন্ড টু মিলি সেকেন্ড দিয়ে দিলাম ফার্স্ট টাইম আমার ইচ্ছা মতো এইটিন মিলি সেকেন্ড থ্রি মিলি সেকেন্ড এবং এটাকে থ্রি মেডিসিনে দিলাম তো আমরা একটা এক্সাম্পল ইউজ করতেছি এটা থেকে আমাকে বের করতে হবে যে জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে আমাকে প্রথমে আমরা যেটা ফাইন্ড আউট করবো আমরা একটা গ্যানচার্ট ফাইন্ড আউট করবো এখান থেকে গ্যানচার্ট রাখতে হবে এটা তো গ্যানচ্যাটটা হচ্ছে আসলে সিপিউটা সিপিউ শিডিলিংয়ে যে পদ্ধতিটা সেটাকে ভিজুয়ালাইজ প্রদর্শন করার জন্য গ্যানচার্ট ইউজ করা হয় তারপর সেটা থেকে আমি অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করবো অ্যাভারেজ ওয়েটিং টাইমের সংখ্যা আমি এডাব্লিউটি লিখলাম তারপর আমাকে অ্যাভারেজ কমপ্লিশন টাইমটা বের করতে হবে তারপর আমি এইখান থেকে বের করবো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম টার্ন অ্যারাউন্ড টাইম তো এই জিনিসগুলো কি আমরা যখন মানে এই এক্সাম্পলে যখন আমরা সলভ করবো তখন এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো চলুন সবার প্রথম আমি জ্ঞান চ্যাটটা করবো তো জ্ঞান চারটা যেভাবে করবো সেটা আমি করতেছি জ্ঞান চারটা প্রথমে এভাবে আমি এখানে নিলাম তো দেখলাম যেহেতু এই প্রসেসটার নাম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ফার্স্ট ইন ফার্স্ট আউট তাহলে যেই প্রসেসটা সিপিউতে আগে আগে যাচ্ছে বা কিউতে যেটা প্রথমে আসছে সেটি সিপিউ সার্ভ করবে যেটা আমি আগেই বলছি আপনাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেই প্রসেসটা আগে আসবে সেটি সিপিউ সার্ভ করবে এখন এরাইভাল টাইম থেকে আপনি বুঝতে পারতেছেন যে কোন প্রসেসটা আগে আসতেছে তো জিরো টাইমে যেটা আসছে জিরো মিলি সেকেন্ডে যেটা আসছে অবশ্যই সেটা পি ওয়ান এবং সেই পি ওয়ান প্রসেসটাই সিপি প্রথমে সার্ভ করবে তারপর ওয়ান মিলি সেকেন্ডে যে প্রসেসটা আসছে পি টু ওই পি ওয়ান শেষ হওয়ার পর পি টু সার্ভ করবে তারপর টু মিলি সেকেন্ডে একটা প্রসেস সিপি তো আসছে যেটা পি থ্রি ওই টু শেষ হওয়ার পর টু মিলি সেকেন্ডের প্রসেসটা শেষ হওয়ার পর আর কোনো প্রসেস আমাদের নাই সো আমাদের এই তিনটা প্রসেসের অ্যারাইভেল অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে জিরো মিলি সেকেন্ডে আসছে পি ওয়ান তারপর ওয়ান মিলি সেকেন্ডে পি টু এবং টু মিলি সেকেন্ডে পি থ্রি তো সবার আগে আমরা জ্ঞান সেটে পি ওয়ান থাকবো তো পি ওয়ানটার প্রসেসটা অ্যারাইভেল টাইম হচ্ছে জিরো মিলি সেকেন্ড পি ওয়ানটা সিপিউতে জিরো মিলি সেকেন্ড আসছে এবং বেস্ট টাইম সিপিউতে কতক্ষণ ছিল সিপিউ টাইম যেটা আমি বলছিলাম আগে যে সিপিউ টাইম সিপিইউতে সেটা এইটিন মিলি সেকেন্ড সময় ধরে এক্সিকিউট সময় নিয়েছিল এক্সিকিউট হওয়ার জন্য এইটিন মিলি সেকেন্ড তো পি ওয়ান প্রসেসটার অ্যারাইভেল টাইম হলো জিরো এবং সেইটা এইটিন মিলি সেকেন্ড ধরে যেহেতু সিপিইউতে রান করছে সেই জন্য জিরো প্লাস এইটিন হল এইটিন মিলি সেকেন্ড তারপর পি টু প্রসেসের কথা চিন্তা করেন যেহেতু জিরো মিলি সেকেন্ড আমাদের পি ওয়ানটা শেষ তারপর যে প্রসেসটা সিপিউ এক্সিকিউট করছে সেটা ওয়ান মিলি সেকেন্ডে পি টুটাকে তো পি টুটা আমরা দেখতে পারতেছি পি টুটা শুরু হয়েছে এইটিন মিলি সেকেন্ড সময় থেকে এক্সিকিউট করার জন্য এক্সিকিউট করা শুরু করছে এবং সিপিউ সময় নিয়েছে থ্রি মিলি সেকেন্ড তাহলে এইটিনের সাথে যদি আমরা থ্রি যুগ করি সেটা হবে টোয়েন্টি ওয়ান মিলি সেকেন্ড তো পিটু টু প্রসেসটাও শেষ এখন যেহেতু টু মিলি তার পরবর্তী যে প্রসেসটা আসছে পি থ্রি সিপিউ সেটা সার্ভ করবে এবং পি শুরু হয়েছে টোয়েন্টি ওয়ান মিলি সেকেন্ড থেকে এবং সেটা সিপিউ টাইম নিয়েছিল থ্রি মিলি সেকেন্ড তাহলে টোয়েন্টি ওয়ানের সাথে আরও থ্রি যুগ করলে সেটা হবে টোয়েন্টি ফোর মিলি সেকেন্ড তো আমাদের গ্যান্সারটা হয়ে গেলো গ্যান্সার আঁকা অনেক সহজ ছিল তখন আমরা যে কাজটা করতে হবে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করব অ্যাভারেজ কমপ্লিশন টাইম এবং অ্যাভারেজ চান রান টাইম তো সেটা বের করার জন্য আমি চারটা আবার এখে নিচ্ছি সেমই চারটা আবার রাখবো প্রসেসের জন্য তারপর অ্যারাইভাল টাইমের জন্য ফার্স্ট টাইমের জন্য আমি একটু বড় করে এখানে নিলাম কারণ আমাকে অনেক কিছু অনেক প্যারামিটার এখান থেকে বের করতে হবে যেহেতু আমার তিনটা প্রসেস প্রসেস এই গড়টা আমার প্রসেসের জন্য প্রসেস পি ওয়ান পি টু এবং পি থ্রি প্রসেস তারপর অ্যারাইভেল টাইমগুলো এগুলো আমার প্রশ্নে দেওয়া আছে জিরো ওয়ান টু এবং ফার্স্ট টাইমও প্রশ্নে দেওয়া আছে এইটিন থ্রি থ্রি তো আমাকে যেটা বের করতে হবে প্রথমে সেটা ওয়েটিং টাইম ওয়েটিং টাইমের সংক্ষেপে আমি ডাব্লিউটি লিখছি তো ওয়েটিং টাইম হচ্ছে যখন অ্যারাইভ করছে সিপিতে এবং সিপি যতক্ষণ সময় নিয়ে ওইটা শেষ করছে তো এই অ্যারাইভেল টাইমটা আসার পর সাথে সাথে সিপি তো সেটা কাজ করে নাই তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো এই ওয়েটিং টাইমটাই আমরা বের করতে যাবো তো ওয়েটিং টাইম বের করা একেবারেই সহজ একটা পদ্ধতি আছে যেটা আমাদের আমি বলে দিচ্ছি আপনাদের একটা প্রসেসের স্টার্টিং টাইম থেকে যদি তার অ্যারাইভেল টাইমটা আপনি বিয়োগ করতে পারেন তাহলে সেই প্রসেসের ওয়েটিং টাইমটা আপনি পেয়ে যাবেন আমি আবার বলতেছি একটা প্রসেসের ওয়েটিং টাইম বের করা একেবারেই সহজ তার স্টার্টিং টাইম থেকে যদি তার অ্যারাইভেল টাইমটা আপনি বিয়োগ করে দেন তাহলে আপনি সেই প্রসেসের জন্য ওয়েটিং টাইমটা পেয়ে যাবেন তো পি ওয়ানের ওয়েটিং টাইমটা কত আমরা সেটা বের করি পি ওয়ানটা দেখেন আপনি গ্যানশার্টের দিকে যান গ্যানসারটা খুবই ইম্পর্টেন্ট আগেই বলছি কারণ গ্যানশার থেকে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইম অ্যাভারেজ ক্যাম্প কমপ্লিশন টাইম এবং অ্যাভারেজ হান্ড্রেড রাউন্ড টাইমটা বের করব তো গ্যানশারে দেখতে পাচ্ছেন পি ওয়ান প্রসেসটা জিরো মিলি সেকেন্ডে স্টার্ট হয়েছিল তাহলে তার স্টার্টিং টাইমটা পি ওয়ানের স্টার্টিং টাইমটা হচ্ছে জিরো মিলি সেকেন্ড এবং পি ওয়ানের অ্যারাইভেল টাইমটা চার্টে দেয়াই আছে দেখেন জিরো মিলি সেকেন্ড তো জিরো মাইনাস জিরো কোল জিরো এখন আমরা পি টুর ওয়েটিং টাইমটা বের করবো তো পি টুটা কবে শুরু হয়েছিল স্টার্টিং টাইমটা তার এইটিন এবং মাইনাস অ্যারাইভেল টাইম পি ওয়া পি টু অ্যারাইভেল টাইম ওয়ান ছিল এইটিন মাইনাস ওয়ান ইকল সেভেন্টিন দিকে লক্ষ্য করেন পিত্রি শুরু হয়েছিল মূলত তার স্টার্টিং টাইমটা ছিল টোয়েন্টি ওয়ান মিলি সেকেন্ড এবং সেটার অ্যারাইভেল টাইম ছিল টু মিলি সেকেন্ড তাহলে বিএফ করলে আমরা পাবো নাইনটিন মিলি সেকেন্ড সুতরাং আমরা সবগুলো প্রসেসের যেহেতু ওয়েটিং টাইম বের করতে পারছি সুতরাং অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করা আমাদের জন্য কোনো ব্যাপারই না তো অ্যাভারেজ ওয়েটিং টাইমটাকে সঙ্গে এডব্লিউটি লিখলাম এবং পি ওয়ানের ওয়েটিং টাইমটা হচ্ছে জিরো পি ট্যুর সেভেন্টিন পি থ্রির নাইনটিন সবগুলোকে যদি আমরা তিন ধারা ভাগ করি তাহলে যুগ ফলটা হচ্ছে থার্টি সিক্স বাই থ্রি ইকোয়াল টুয়েলভ মিলি সেকেন্ড হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম তো দেখতে পারলেন কত সহজেই ওয়েটিং টাইমটা বের করলাম এখন চলেন আমরা কমপ্লিশন টাইমটা বের করি তো কমপ্লিশন টাইমটা আসলে একেবারে ইজি বিষয় এটা হচ্ছে একটা প্রসেস কখন কমপ্লিট হয়েছে সেই টাইমটা দেখেন পি ওয়ান প্রসেসটা স্টার্টিং টাইম ছিল জিরো মিলি সেকেন্ড কিন্তু কমপ্লিট হয়েছিল এইটিন মিলি সেকেন্ড সুতরাং পি ওয়ানের কমপ্লিশন টাইমটা হচ্ছে এইটিন মিলি সেকেন্ড পি টুটা শুরু হয়েছিলো স্টার্টিং টাইম এইটিন মিলি সেকেন্ড বাট সেটা কমপ্লিশন টাই ছিল টোয়েন্টি ওয়ান মিলি সেকেন্ড বা পি থ্রির ক্ষেত্রে পি থ্রির কমপ্লিশন টাইমটা হচ্ছে টোয়েন্টি ফোর মিলি সেকেন্ড তো তাহলে যদি আমি আপনাদের এখানে বলি অ্যাভারেজ কমপ্লিশন টাইমটা বের করতে সেটা অবশ্যই আপনি পারবেন সেটা অনেক সহজ আমিও জানি তারপর আমি যে প্রশ্নে আনসারটা লিখে দিচ্ছি অ্যাভারেজ কমপ্লিশন টাইম হচ্ছে এইটিন প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ফোর এবং তাকে তিনবার বাক করলেই অ্যাভারেজ কমপ্লিশন টাইমটা আমরা পেয়ে যাব তো তারপর যেটা বের করতাম টার্নেরউন্ড টাইম টার্ন রাউন্ড টাইমের বের করে ফর্মুলাটাও আমি লিখে দিচ্ছি একটা একটা প্রসেসে টার্ন এরউন্ড টাইম বের করতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে একটা ব্রাস্ট টাইম দেখতে হবে এবং বার্স্ট টাইমের সাথে যদি আমরা ওয়েটিং টাইমটা যোগ করে দিতে পারি তাহলেই টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে যাব তো একটা প্রসেসের বার্স্ট টাইমের সাথে ওয়েটিং টাইম যোগ করলেই আমরা তার টার্ন এরাউন্ড টাইম পেয়ে যাই তো পি ওয়ান প্রসেসের আমি টার্ন অ্যারাউন্ড টাইম বের করব তো আমি প্রথমে বলছি পি ওয়ানের ফার্স্ট টাইম কত পি ওয়ানের ফার্স্ট টাইম হচ্ছে এইটিন সেটা আমি এখানে লিখলাম প্লাস তার ওয়েটিং টাইমটা তার ওয়েটিং টাইমটা আমরা দেখতে পাচ্ছি জিরো এইটিন প্লাস জিরোই গোল এইটিন পি টুর ফার্স্ট টাইম হচ্ছে থ্রি এবং তার ওয়েটিং টাইম হচ্ছে সেভেন্টিন তাহলে থ্রি প্লাস সেভেন্টিন ইকুয়াল টোয়েন্টি পি থ্রি থান্ড অনটাই বের করতে হলে আগে পিতির ব্রাস্ট টাইম বের করতে হবে তো পিতির টাইম এখানে দাঁড়িয়ে আছে থ্রি এবং পি থ্রির জন্য ওয়েটিং টাইম আমরা বের করছি নাইনটিন তাহলে থ্রি প্লাস নাইনটিন ইকুয়াল টোয়েন্টি টু তো এভারেজ টার্ন স্ট্যান্ডার অনটাইম যদি আমাকে এখন বলা হয় সেটা বের করতে আমার কোনো সমস্যা হবে না আশা করি এভারেজ স্ট্যান্ডের টাইম তাহলে পি টার্ন ওয়ান্ডার টাইম হচ্ছে এইটিন পি টু টোয়েন্টি এবং পি থ্রি টোয়েন্টি টু তাকে যাতে আমরা তিন দ্বারা ভাগ করি তো এই সবগুলোর যুগফল কত দাঁড়াইতেছে টু জিরো ফোর ফাইভ সিক্সটি ডিভাইডেড থ্রি টুয়েলভ টোয়েন্টি মিলে সেকেন তো জাস্ট আমি আবার কুইক রিপিট করতেছি আপনার দেখেন তো এইগুলো আমার প্রশ্নে দেয়াই ছিল আমি ওয়েটিং টাইম বের করবো ওয়েটিং টাইম বের করার ফর্মুলাটা বলছিলাম জ্ঞান সেটা আগে আগেই নিতে হবে ওয়েটিং টাইমটা বের করার ফর্মুলাটা বলছিলাম যে স্টার্টিং টাইম টাইম তো স্টার্টিং টাইম হচ্ছে পি ওয়ানের স্টার্টিং টাইম কখন শুরু হয়েছে জিরো এবং তার অ্যারাইভেল টাইম জিরো তার জিরো মাইনাস জিরো কল জিরো আবার পি টু স্টার্টিং টাইমটা শুরু হয়েছিল এইটিন এবং মাইনাস অ্যারাইভেল টাইম ওয়ান হচ্ছে সেভেন্টি আবার পি থ্রির স্টার্টিং টাইমটা ছিল কত টোয়েন্টি ওয়ান এবং তার অ্যারাইভেল টাইম ছিল টু মাইনাস টু বললে সেটা হবে নাইনটিন কম্পিটিশন টাইমটা একেবারেই সহ ছিল এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টার্ন টাইমটা বলছিলাম ফার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম তো প্রথমটার প্রেস টাইম হচ্ছে এইটিন এবং তার ওয়েটিং টাইম হচ্ছে জিরো এইটিন প্লাস জিরো এই কল এইটিন তার পরবর্তীতে পি টু প্রসেসের ব্রেস টাইম হচ্ছে থ্রি থ্রির সাথে আমরা সেভেন্টিন যুগ করলে আমরা পাই টোয়েন্টি এবং পিথির প্রসেসের প্রেস টাইম হচ্ছে থ্রি এবং তার ওয়েটিং টাইম হচ্ছে নাইনটিন সো থ্রি প্লাস নাইনটিন এ টোয়েন্টি টু তো এই সবগুলোর যুগ ফল আমরা যখন যোগ করি তারপর দেখা গেছে টোয়েন্টি টু আর টোয়েন্টি এবং এইটিনের যুগ ফল দাঁড়াইতেছে টোয়েন্টি টু ফোরটি টু হ্যাঁ সিক্সটি সিক্সটিকে দ্বারা ভাগ করলে আমরা তার অ্যাভারেজটা পেয়ে যাচ্ছি টোয়েন্টি মিলি তো কীভাবে অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করছি কীভাবে অ্যাভারেজ কমপ্লিশন টাইমটা বের করছি এবং কীভাবে অ্যাভারেজ টার্ন টাইমটা বের করছি আশা করি আপনাদের বুঝতে তেমন একটা সমস্যা হয় নাই তো যদি এখন ধরুন আমাদের টেক্সটবুকে সাধারণত অ্যাভারেবল টাইমটা দেওয়া থাকে না তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমি জাস্ট কুইকলি সেটা দেখিয়ে দিচ্ছি যদি আমাদের প্রসেস ধরেন এইদিকে আমার প্রসেসগুলো আছে এদিকে আমার ব্রাস্ট টাইম দেওয়া আছে তো প্রসেস আমার পি ওয়ান প্রসেস পি টু এবং পি থ্রি প্রসেস আছে এবং পি ওয়ানের ব্রেস্ট টাইম আমরা আগে যেটা দোষিলাম এইটিন এবং পি টু থ্রি এবং এইটু থ্রি বেস্ট টাইম ধরছিলাম তো এইটার জন্য আমি যদি ক্যাঞ্চাটা কি এটা তো কোনো অ্যারাইভেল আমি যদি ক্যান্সারটা কি এটা তো কোনো অ্যারাইভেল টাইম দেওয়া নাই দেখেন এখানে কোনো সিপিতে কখন প্রসেসটা আসছিল সেটা দেওয়া নাই সো সেটা দেওয়া না থাকলেও এটা কোনো ম্যাটার না আমরা দেখবো ক্যান্সারটা যখন আঁকবো সেটা সমানেই আগের মতোই থাকবে কারণ এটা ফার্স্ট ইন ফার্স্ট হাউস যেটা আগে আসবে সেটাই আগে কাজ করবে এখানে আসলে অ্যারাইভেল টাইমটা খুব একটা ম্যাটার না শুধু ওয়েটিং টাইমের ক্ষেত্রে সেটা ম্যাটার তো আমরা সেটা দেখে এইখানে দেখাইতেছি আমি উদাহরণ সাহায্যেই তো পি ওয়ানটা যদি কখনও অ্যারাইভেল টাইম দেওয়া না থাকে তাহলে যেটা আপনার মনে রাখতে হবে অ্যারাইভেল টাইম জিরো ধরে নিতে হবে সবগুলো প্রসেস এই জিরো মিলি সেকেন্ডে সিপিতে এন্টার করছে তো ধরেন প্রথমে প্রসেস অর্ডার তখন প্রসেস অর্ডার দেওয়া থাকবে যে সবগুলো প্রসেস একসাথে সিপিউ কোনটা এমন পি ওয়ানকে কাজ করবে আগে না পিটু না পিটু সেটা আমরা কীভাবে বুঝবো এই জন্যই অ্যারাইভেল অর্ডার দেওয়া থাকবে অ্যারাইবল অর্ডার দেওয়া থাকবে যে বলা থাকবে যে প্রথমে সিপি তে পি ওয়ান সার্ভ করবে এসিপিউটা পি ওয়ান সার্ভ করবে তারপর পি টুকে এবং পি থ্রিকে এইভাবে অ্যারাইভাল অর্ডার আপনার সুবিধার্থে দেওয়া থাকবে তো সর্বপ্রথম যেহেতু পি ওয়ান আসছে তো আমরা গ্যান্সারটা পি ওয়ানই লিখবো এবং পি ওয়ানটা জিরো মিলি সেকেন্ড থেকে শুরু হচ্ছে এবং এইটিন মিলি সেকেন্ড পর্যন্ত চলতেছে সো পি ওয়ানের কাজ শেষ যখন তারপর আমরা পিটুর কাজ করব কারণ এটা হচ্ছে যে আমরা আগে বলছি নন প্রিমটিভ একটার কাজ শেষ হওয়ার পর আরেকটাতে যাব তো তো পিটুর কাজ শুরু হলো এবং পিটুটা টুটা এইটিন থেকে থ্রি মিলি সেকেন্ড সময় নিচ্ছে তাহলে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এবং সবার শেষে পি থ্রি টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি থ্রি মিলি সেকেন্ড সময় নিচ্ছে সেটা হবে টোয়েন্টি ফোর তো দেখতে পাচ্ছেন গ্যান চারটা ঠিক আগের মতোই এক্স্যাক্টলি সেম তো গ্যান চারটা আঁকলাম এখন এটার জন্য যদি আমি জাস্ট অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করি আমি অ্যাভারেজ কমপ্লিশন টাইম অ্যাভারেজ থানার টাইম সেগুলো আর বের করব না বিকজ সেগুলো আপনার জানেন আগের ফর্মুলাতে বের করবেন শুধু অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করব কারণ আমি বলছিলাম যে যদি অ্যারাইভেল টাইমটা না দেওয়া থাকে তাহলে গ্যান চারটা আগের মতোই হবে কিন্তু ওয়েটিং টাইমটা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা ডিফারেন্ট হবে সেটা কীভাবে হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি তো আমার প্রসেস ফার্স্ট টাইম আগের মতোই লিখে নিলাম পি ওয়ান পি টু প্রসেস প্রশ্ন যেভাবে দেওয়া আছে সেইভাবে এবং তাদের ফার্স্ট টাইম যেভাবে আছে সেভাবে তো ওয়েটিং টাইম আগে যেভাবে বের করছেন যে ফর্মুলাটা এখনও সেম ফর্মুলাই দেখেন আমি আগে বলছিলাম ওয়েটিং টাইম বের করার সিস্টেম একটা প্রসেসের স্টার্টিং টাইম থেকে যদি আপনি তার অ্যারাইভেল টাইমটা মাইনাস করেন তো পি ওয়ান প্রসেসের স্টার্টিং টাইমটা খেয়াল করেন জিরো মিলি সেকেন্ড তো এবং অ্যারাইভেল টাইমটা কত অ্যারাইভেল টাইমটাও ঠিক আগেরটাই জিরো মিলি সেকেন্ড অ্যারাইভেল টাইমটা জিরো মিলি সেকেন্ড কেন বলছিলাম সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি বলছিলাম যে যদি অ্যারাইভেল টাইম উল্লেখ না করা থাকে তাহলে আমরা ধরে নেব অ্যারাইভেল টাইমটা জিরো মিলি সেকেন্ড তো স্টার্টিং টাইমটা জিরো অ্যারাইভেল টাইমও জিরো তাহলে জিরো মাইনাস জিরো এই জিরো তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি পি টু এইটিন মিলি সেকেন্ডে কাজ করা শুরু করছে তো এইটিন এবং তার অ্যারাইভাল টাইম হচ্ছে জিরো এইটিন মাইনাস জিরো ইকোয়াল এইটিন তারপর প্রসেসটা শুরু হয়েছিল কত টোয়েন্টি ওয়ান মিলি সেকেন্ড স্টার্টিং টাইম এবং অ্যারাইভেল টাইম সবগুলো কিন্তু আমি বলছি জিরো তাহলে টোয়েন্টি ওয়ান জিরো হচ্ছে টোয়েন্টি তাহলে এভারেজ ওয়েটিং টাইমটা বের হবে আমাদের আমরা জিরো প্লাস এইটিন প্লাস টোয়েন্টি এবং তাকে যদি থ্রি দ্বারা করি তাহলে এইট ওয়ান নাইন টু ওয়ান থ্রি দ্বারা যদি ভাগ করলে সেটা হচ্ছে থার্টি মিলি সেকেন্ড হচ্ছে আমাদের টাইম তো আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা নিশ্চয়ই জানতে পারছেন কীভাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিংটা করা হয় এবং আশা করি আপনারা আমার ভিডিও টিউটোরিয়ালটা দেখে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ 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 আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং থামস আপ দিতেও ভুলবেন না ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই আমার নেক্সট ভিডিও টিউটোরিয়ালে যেখানে আমি শর্টের চোক ফার্স্ট নিয়ে আলোচনা করবো